ঢাকা শহরে ডেল্টা প্ল্যান্ট বাস্তবায়নে বড় বাধা সমন্বয়ের অভাব। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি বেসরকারি সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। এছাড়া কারিগরি দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে। এই বাধা অতিক্রম করতে হলে সমন্বয়ের বিকল্প নেই। একটি ডেস্ক রিপোর্ট। ঢাকা শহরে ডেল্টা প্ল্যান বাস্তবায়নে বড় বাধা সমন্বয়ের অভাব। সরকারি সব সংস্থার দ্রুত সমন্বয় হয় না বলেই অনেক কাজ করা যায় না। মঙ্গলবার 22 আগস্ট সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম আরবান এরিয়াস শীর্ষকে সেমিনার অনুষ্ঠিত হয়। জিইডির সদস্য সচিব ডক্টর মোহাম্মদ কাউসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিজিআইএস এর সিনিয়র আরবান অ্যান্ড রিজোনাল এক্সপার্ট ডক্টর ফারহানা আহমেদ। বক্তব্য দেন জিইডির প্রধান খান মোহাম্মদ নুরুল আমিন। এছাড়া প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম ও পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার। সেমিনারে এম এ মান্নান বলেন, ডেল্টা প্ল্যানে যে 6টি হটস্পট চিহ্নিত করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা। রাজধানীকে বাঁচাতে হলে সমন্বিতভাবে পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। আতিকুল ইসলাম বলেন, রাজধানীকে দখলদার মুক্ত করতে সিএস খতিয়ান দেখেই করতে হবে। এখানে উন্নয়নে সবচেয়ে বড় বাধা দখল, দূষণ ও দুষ্টলোক। এছাড়া কোনো কিছু করতে গেলে সরকারি দপ্তরেই সমস্যা দেখা যায়। তাই মনে করছি সবার মধ্যে সমন্বয় দরকার। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।